এভাবে উত্তর দিবেন, এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন, বুঝতেছেন, তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না, আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না। তো মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে? আরো জোরে বলেন, কি করে? মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাযিমিন আল গায়ব। মুত্তাকিরা শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না, মুত্তাকি বান্দার দুই নাম্বারে বৈশিষ্ট্য, তারা রাগকে হজম করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ, মুত্তাকিনরা অল্পতে চটে যায় না, হট টেম্পার্ড না। আমাদের অনেকে আছে হট টেম্পার্ড, কিছু বুঝলেও চাইতে না বুঝলেও চাইতে, এরকম সেট আছে নাকি আপনাদের? রাগরে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়? রাগি বলেন। তো এই যে রাগি মানুষ আছে না, গুসা উঠছে, এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক, গুসাটা ওঠা সবার উঠে, এটা কি বলেন? ওঠে না, ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি উঠে কার দেখি? আছে তো, রোগী আছে তো অনেক। আল্লাহ আপনাদের গুসা গুলো ঠান্ডা করে দেয়, আর ভালো গুসা গুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন, আল্লাহ তৌফিক দান করো। রাগ হবে ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো, চিল্লা করেন ঠিক কিনা? এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না। বল কাযিমিন আল গায়ব, মুত্তাকিন বান্দারা রাগকে হজম করে। রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা কি প্রাকৃতিক। আমাদের দেহে এক ধরনের হরমোন আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে, এটাকে অ্যাড্রেনালিন হরমোন। তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি, এর আগে আমরা রাগি না। দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায়, মনে চায় খায়া ফেলাই, মাইরা ফেলাই, দৈরা ফেলাই, অক করে হোতায় লাই। আপনারা বলেন না এগুলো মাইরা অ্যালবাম, কাইট অ্যালবাম, অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা? এগুলো কখন বলেন? যখন রেগে যান, যখন রেগে যান। কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে। বল কাযিমিন আল গায়ব, যুবক ভাইরা খেয়াল করে শোনো, মুত্তাকি হতে চাইলে দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে বল কাযিমিন আল গায়ব, রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। রাগ এটা ভয়ঙ্কর, অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না, হার্ট অ্যাটাক করে ফেলে, অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই? এটা ভয়ঙ্কর, এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের। রাগটা অনেকটা ঝড়ের মতো, কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায়, রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? এর রাগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে, ঠিক কিনা? বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই? বন্ধু বন্ধুর মধ্যে, বন্ধু কয় এটা আমারে দে, ওই বন্ধু বলে না দিব না, রেগে গেছে, কিলাকিলি ঘুষাঘুষি আছে না নাই? বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময়? বাবা কয় এই জমি তুই পাবি না, পোলায় কয় আমার এই দিবা তুমি, বাপে কয় না দিব না, পোলায় কয় দিবা, বাপে কয় তোরে ত্যাজ্য পুত্র করে দিলাম, পোলায় কয় তোমার মাথায় আমি কুপ মেরা দিলাম, আছে না? লেগে গেল মারাত্মক ঝগড়া। হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না, তাই না? রাগারাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে, খবরদার, এগুলোকে বাড়তে দেওয়া যাবে না। শয়তান খালি গুতায়, শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায়। শয়তান একটা আরশের উপর বসে, অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি, কারে কিছুই করছ নাই তুই, আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি, কারে এটা কিছুই না, আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি, কারে এটা কিছুই না, আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছি, ইবলিশ শয়তান তখন এটা নিয়ে নাচতে শুরু করে দেয়। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই, হাজবেন্ড বলে একটা, ওয়াইফ বলে আরেকটা, আসে না নাই, হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে, যাইবা না, ও আমার অপমান করছিল, বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি, আছে না নাই? হাজবেন্ড কয় না যাবি না, বউ কয় জামু গেলে তোর খবর আছে, বউ কয় কি করবা, কয় তালাক দিয়ে দিলাম, আছে না নাই? ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে। এই জন্য রাগ ভয়ঙ্কর, এই রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা ঝড়ের মতো। এই জন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে, এই জন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন والذين ينفقون اموالهم في سبيل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس. মুমিন বান্দার মুত্তাকিদের প্রথম গুণ দান করে, মুত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে। সুবহানাল্লাহ, পড়ে রাগকে কি করতে হবে, জোরে বলেন কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরাব, কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না। ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী।
কুস্তি খেলে আরেকজনের সহায় দিলেন, এ শক্তিশালী না। বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার, যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই শক্তিশালী। কুস্তি খেলে আপনি হতায় দিলেন আরেকজনকে, আপনি শক্তিশালী না। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো? এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমারে নসিহত করেন, আমারে কিছু উপদেশ দেন। বিশ্বনবী বললেন, লা তাগদাব, তুমি রেগে যেও না। সাহাবি বললেন, আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী বললেন, লা তাগদাব, রেগে যেও না। সাহাবি বললেন, ও নবী, আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন, ও সাহাবি, তুমি রেগে যেও না, লা তাগদাব, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলে হেরে গেলেন। অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে, কিন্তু আপনি রাখবেন না, আপনার সাথে ঝগড়া করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না নাই? আপনারা রাগাতে চায়, ফুসলাতে চায়, কিন্তু মুমিনরা, মুত্তাকিনরা, তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না, তারা তাদের রাগকে হজম করে, আলহামদুলিল্লাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখতেন না, কখনো না। ওনার উপর অনেক অত্যাচার হয়েছে, উনি রাগেন নাই, উনি ক্ষমা করে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন, সিজদায় যেতেন, পিঠের উপরে পচা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, আল্লাহ রাসূল কখনো রেগেছেন? কথা বলেন। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, পাথর মারা হলো, তিনি রেগেছেন? বাড়ি থেকে বের করে দেওয়া হলো, বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর, লাউলা উখরিজতু লামা খরাজতু, আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না। তারপরেও বিশ্বনবী রাগেন নাই, ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে, তিনি রাগেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের উপর চড়ছিলেন, ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন। হাদিসের বর্ণনাকারী সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, ওয়া আলাইহি বুরদুন নাজরানি গালিদুল হাশিয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল চাদর। কি ছিল? আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন? কেউ আসছেন? অনেকে। এই যে আমরা চাদর গায়ে দেই, আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না? নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল। তো আল্লাহ রাসূল যখন চাদর গায়ে দেয়া, ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে, ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে। আসছিল ভিক্ষা করতে, বেদুইন আসছে কি করতে? ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন, ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এমন টান মেরেছে, ওই খসখসে চাদরের দাগ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিশ্বনবী প্রচন্ড ব্যথা পেয়েছেন, কিন্তু কিছুই বলেন নাই। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, তাকিয়ে সুম্মা দহিক, ছোট্ট একটা মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিলেন। ভিক্ষা করতে আসছে, চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও, আমার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিলেন, দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন, চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ। তার মানে আমার নবী সহজে রাখতেন না। ওনার গায়ের উপর, দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। মারা হয়েছে, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, পিটানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন, পড়েন, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না। যেই লোকটা নামাজ পড়া অবস্থায় উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিলে রাগেন না, যাকে পাথর মারা হলে রাগেন না, চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না, ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন, কারণ এটা আল্লাহর আইন, আল্লাহর আইনে সবাই সমান। এখানে উঁচু নিচু, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার এন্ড লোয়ার, বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পুয়ারার সেকশন অফ দ্য সোসাইটি, বিটুইন দ্য প্রাইম মিনিস্টার, বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট এন্ড দ্য ফ্যাক্টরি ওয়ার্কার, রিক্সা পুলার, এভরিওয়ান ইজ টোটালি ইকুয়াল, 100% ইকুয়াল ইন দ্য আইজ অফ কোরআন এন্ড ইসলাম, চিল্লায় বলেন ঠিক না? আল্লাহর চোখে সবাই সমান, ওইখানে প্রধানমন্ত্রী নাই।